নয়াগ্রামে শুভেন্দুর পদযাত্রায় উত্তেজনা। পদযাত্রা চলাকালীন স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের, শুভেন্দুকে লক্ষ্য করে স্লোগান দেয় তৃণমূলের কর্মী সমর্থকরা। বিজেপির মিছিলে সেই সময় যে পরিস্থিতি তৈরি হয়, যে উত্তেজনা তৈরি হয়, সেই ছবি রেখেছি আপনাদের সামনে। খড়িকা অঞ্চলে আমরা রয়েছি। খড়িকা অঞ্চলে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তিনি পদযাত্রা করছেন এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের নির্বাচনী কার্যালয়, এখানে নয়াগ্রাম ব্লক তৃণমূলের নির্বাচনী কার্যালয়, তার ছাদ থেকে কার্যত পতাকা দেখানো হচ্ছে এবং সেই পতাকা দেখিয়ে তারা শুভেন্দু অধিকারী পদযাত্রা চলাকালীন কার্যত তৃণমূলের পক্ষ থেকে, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পতাকা এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কার্যত বিক্ষোভ দেখানো হচ্ছে। সেই বার্তা আমরা দেখছি সরাসরি নয়াগ্রাম অঞ্চল, কার্যত এক পাশে ছাদের উপর তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপির মিছিল চলছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই ছবি তুলে ধরছি, ছাদের উপর তৃণমূল সমর্থকরা এবং নিচে তৃণমূল কংগ্রেসের দিকে কার্যত বিজেপি সমর্থকরা, তারা শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে উত্তেজনা নয়াগ্রাম অঞ্চল এবং নয়াগ্রামের খড়িকা অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি নিচ দিয়ে শুভেন্দু অধিকারীর মিছিল যাচ্ছে। অন্যদিকে তৃণমূলের অফিস থেকে, তৃণমূল কংগ্রেসের অফিস থেকে, সেখান থেকে কিন্তু কার্যত স্লোগান শাউটিং চলছে, যদিও সেই বিক্ষোভকে পাত্তা দিতে চাইলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, নয়াগ্রাম। আপনারা দেখতে পেলেন যে কিভাবে শুভেন্দুর পদযাত্রায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি যে মুহূর্তে তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে, দেখতে পাচ্ছেন সেই ছবি, উপরে তৃণমূলের কর্মী সমর্থকরা যারা স্লোগান দিচ্ছে এবং নিচে বিজেপির মিছিল, স্লোগান পাল্টা স্লোগানে একেবারে নয়াগ্রামের ওই অঞ্চল মুখরিত হয়ে ওঠে। দেখুন কিরকম উত্তেজনা ছড়ায়। আমি লালগড়ের অমিত পান্ডে, দালীপ পান্ডে,
চিনি চানন হলিলুর কে সাজা করালো আমি চন্দ্রের প্রশান্ত দাসকে সাজা করালো আমার সঙ্গে সব করে কোনো লাভ হবে না আমরা কথা বলবো এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কুণাল দা আজকে যখন শুভেন্দু অধিকারীর মিছিল যাচ্ছিল নয়াগ্রামে তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে তখন তৃণমূলের কর্মী সমর্থকরা স্লোগান দেন শুভেন্দু অধিকারী পাল্টা শায়েস্তা করার হুঁশিয়ারি দিয়ে বলেন পিপিলিকার পাখা গজায় মরিবার তরে এখন সমস্যা হচ্ছে এই যে শুভেন্দুর মিছিল মানে তো দুনিয়ার বহিরাগত এলাকার মানুষ তো সেটা ভালোভাবে নেবেন না আর সব থেকে বড় যেটা মানুষের ক্ষোভ বলুন বা তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেগের বলুন যারা নন্দীগ্রামে আন্দোলনের সময় হারমাস যে বাহিনী ছিল যারা খুন ধর্ষণ অপহরণ যারা সিপিএম করত তাদের এবং তাদের পরিবারের লোকেরা আজকে শুভেন্দুর মিছিলে ঘুরে বেড়াচ্ছে এটা আজ বলে নয় তারাই আবার সন্ত্রাস করছে তারাই কোথাও কোথাও হুমকি দিচ্ছে তারাই বয়ালে গিয়ে অসন্তোষ মানুষের অসন্তোষ তৈরি করছে তারাই রাত্রে বাইক বাহিনী নিয়ে টহল দিচ্ছে আমরা তো বারবার বলছি পুলিশকে যে অবিলম্বে নন্দীগ্রামে এই যে বহিরাগতদের নিয়ে ঢুকছে হুমকি দিচ্ছে শুভেন্দুর ক্ষমতা নেই 15টা লোকের বেশি নিয়ে মিছিল করার নন্দীগ্রামে আর আমরা আগের দিন ওখানে শুধুমাত্র ওই অঞ্চলের ওই বুথে স্থানীয়দের নিয়ে অত বড় মিটিং করেছি ওই বৃষ্টির মধ্যে আর ও বাইরের থেকে কিছু খেজুরি কিছু পুরনো সিপিএম কিছু বাইরের লোক নিয়ে কি ওর বড় বড় কথা ও বড় বড় কথা বলছে মানে ওর নার্ভ ফেল করছে ওর প্যানিক অ্যাকশন হচ্ছে ও তো নিজে বুঝতে পারছে যে কোন লোকগুলো ওর বাইরের আর কোনটা ওর ভোটার ও হারবে ওসব জায়গায় সেই জন্য এইসব গলাবাজি করছে আর নন্দীগ্রামের খুনি ধর্ষক সিপিএম যেগুলো সেগুলো গিয়ে শুভেন্দুর সঙ্গে আজ বিজেপির পতাকা ধরে শহীদদের বেদিতা স্পর্শ করে অপবিত্র করছে শুভেন্দুর সঙ্গে সন্ত্রাস করছে এটা নন্দীগ্রামের মানুষ মেনে দেবেন না এই ধন্যবাদ কুণালদা এবার আপনাদের দেখাবো যে দেখলেন নয়াগ্রামে একেবারে যুযুধান তৃণমূল এবং বিজেপি ভোটের বাকি আর মাত্র 8 দিন নয়াগ্রামে শুভেন্দুর পদযাত্রায় উত্তেজনার ছবি আপনাদের সামনে রেখেছি গোপীবল্লভপুরের ছবি আপনারা দেখছেন গোপীবল্লভপুরও আজকে মিছিল ছিল শুভেন্দু অধিকারী শুভেন্দুদা আজকের এই যে ঝাড়গ্রামের আপনার ভোট প্রচার আপনি শুভঙ্কর মাহাতোর বাড়ি থেকে ভোট প্রচার শুরু করলেন কি বার্তা আছে এই গোপীবল্লভপুরে বার্তা হচ্ছে পুলিশ দিয়ে যেভাবে অত্যাচার করছে মিথ্যা মামলা দিচ্ছে এটা দিয়ে জঙ্গলমহলকে দাবিয়ে রাখা যায় না জঙ্গলমহল প্রতিবাদী মানুষদের জায়গা জঙ্গলমহলে যত অত্যাচার হবে তত প্রতিরোধ হবে এবং মানুষের প্রতিরোধ গড়ে তুলবে 2009 থেকে 2011 তৃণমূল সাংসদ হিসেবে আপনাকে দেখা গেছিল এই বিভিন্ন মেদিনীপুরের এলাকায় কার্যত বিভিন্ন মাহাতো কর্মীদের পাশে দাঁড়াতে সেই দিনগুলো আবার কি যে আসার রাস্তা চিনত না জঙ্গলমহলের মানুষ আর আমি রাস্তা চিনিয়েছিলাম কোনো কন্ট্রিবিউশন নেই ক্ষীর খাচ্ছে বসে ভাইপো তখন দিল্লিতে ছিল ভাইপো 2 বছর থেকে নাকি রাজনীতি করে ভাইপো দিল্লিতে ছিল 4000 পুলিশ নিয়ে এসেছিল জঙ্গলমহলে নবজোয়ারের নামে অত্যাচার করতে করতে গেছে জঙ্গলমহল অশান্ত ছিল এক সময় সেই জঙ্গলমহল কি ফিরে আসবে অশান্ত জঙ্গলমহল প্রতিরোধ হবে পুলিশ দিয়ে অত্যাচার করছে এই অত্যাচার হবে পানীয় জল দিতে পারেনি জঙ্গলমহলের ছেলেরা সব উড়িষ্যাতে আর ঝাড়খণ্ডে গিয়ে কাজ করে কোন বাড়িতে পুরুষ মানুষ থাকে না মমতা ব্যানার্জি গাছ দিতে পারেনি একটা নলকূপ এমপি সাহেব আছে 250টা করে বালতি আর কলসি দাঁড় করায় লোক একটু পানীয় জলের জন্য আপনারা আমাদের পঞ্চায়েত জিতান বিজেপির মানুষের পঞ্চায়েত হবে গ্রাম সংসদের সভায় বসে বেনিফিসিয়ারি হবে সে যদি তৃণমূল সিপিএম এর লোক পাওয়ার যোগ্য হয় তিনি পাবেন রাজনীতি পঞ্চায়েতে থাকবে না আমরা এই জিনিস শেষ করব গতবারে জঙ্গলমহলের লোকেরা বিজেপি কে ভোট দিয়েছিল এসপি কে দিয়ে ফলাফল বদলে দেওয়া হয়েছে
অধিকাংশ গ্রাম পঞ্চায়েত বিজেপি জিতেছিল। ভাঙা গড়ার খেলা করে মাত্র 5-7টি গ্রাম পঞ্চায়েত ছাড়া বাকি সব গ্রাম পঞ্চায়েতকে কার্যত দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেস, জনমতকে অস্বীকার করে। এবারে মানুষ তার বদলা নেবে 8ই জুলাই। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, ঝাড়গ্রাম। বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডারে দেয়া হবে 2000 টাকা। নয়াগ্রামে ভোট প্রচারে গিয়ে এমনই প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী। বিজেপি করার অপরাধে কারো লক্ষ্মীরও ভান্ডার টাকা বন্ধ হলে জানাবেন, এটা তৃণমূলের টাকা নয়, সরকারের টাকা। বিরোধী দলনেতা হিসেবে আমি টাকা আদায় করে দেব। নয়াগ্রামে সভায় এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার, এসসি পরিবারকে 1000 টাকা, একটাও যদি বিজেপি করার অপরাধে টাকা বন্ধ করে, এটা তৃণমূলের টাকা নয়, সরকারের টাকা। আমি বিরোধী দলের নেতা গ্যারেন্টার, সুৎসা টাকা আদায় করব। আর বিজেপির সরকার তৈরি করুন, 500-1000 গল্প নেই, 2000 করে দেব, 2000 করে দেব। যত নয়াগ্রামের ছেলেরা বাইরের রাজ্যে কাজে গেছে তাদেরকে ফিরিয়ে আনবো আমরা। আমাদের রাম রাজ্য মানে পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাপ, আর ঘরে ঘরে নলবাহিত জল, এটাই হলো বিজেপির স্বপ্ন এবং লক্ষ্য। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। জয়প্রকাশ দা, আজ শুভেন্দু অধিকারী বলেন যে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডারে 2000 টাকা দেয়া হবে, এবং যদি বিজেপি করার অপরাধে লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ হয় তাহলে সেই টাকা আদায় করে দেবেন শুভেন্দু অধিকারী। বিজেপি করার অপরাধে কোথাও লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়নি। আর সব থেকে বড় কথা, আমি আজকে বাঁকুড়াতে ছিলাম, এমন জায়গায় যেখানে চন্দনা বাউরি জিতেছেন বিজেপির প্রার্থী, কিন্তু সেখানে সব মহিলারা বললেন আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সকলের জন্য কাজ করা। অথচ 2021-এ বিজেপি হেরে যাওয়ার জন্যে এই বিজেপি পশ্চিমবঙ্গের গরিব মানুষকে শাস্তি দিয়েছে 100 দিনের কাজের টাকা বন্ধ করে। সুতরাং শুভেন্দু অধিকারীর এই দ্বিচারিতা আর বাংলার বিরোধিতা কোনো বাংলার মানুষ মেনে নেবে না। আর একদিন আজকে যা বলেন কালকে অন্য কথা বলেন, কোথা দিয়ে কথা বলেন তাও আমরা বুঝি না। সবথেকে বড়টা হচ্ছে, কিছুদিন আগে পর্যন্ত ছিল লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে ভিক্ষের দান, এটা বন্ধ করে দেওয়া হবে, আজকে লক্ষ্মীর ভাণ্ডার খুব ভালো লাগছে, এই হচ্ছে শুভেন্দু অধিকারী। আর কে বলতেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা, গর্ভধারিণী মাঠ থেকেও গুরুত্বপূর্ণ, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ, মাকে গালাগালি দিচ্ছেন, এই শুভেন্দু অধিকারীকে কে বিশ্বাস করবে? ধন্যবাদ জয়প্রকাশ দা।